আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কিছু একটা কুর্তি নিয়ে চলে এলাম, তো জাস্ট ওয়ান পিস কুর্তি, একদম অরিজিনাল ইন্ডিয়ান, একদম আচরাক প্রিন্ট করা। এই যে প্রিন্টটা হচ্ছে এই যে এরকম কাপড়, কিন্তু অনেক অনেক সফট একটা কাপড়, একদম পিওর কটন কাপড়। এই যে প্রিন্টগুলো ভিতরে, আর কুর্তিটার ডিজাইন কিন্তু এই যে অনেক সুন্দর, এই যে লম্বাও বোঝা যাচ্ছে মনে হচ্ছে। এই যে এখান থেকে খুব সুন্দর করে বর্ডার আংরাখা স্টাইলের খুব সুন্দর করে ডিজাইন করা আছে। এটা হচ্ছে ফ্রন্ট আর স্লিভে, এই যে সুন্দর করে এই যে এরকম করে ডিজাইন করা আছে, এই যে। আর এই যে এখান দিয়ে এই যে গলার কাজটা, আর এটা হচ্ছে 46 সাইজ, আর প্রচুর পরিমাণে কিন্তু এই যে ঘের দেওয়া, প্রচুর পরিমাণে এই যে ঘের দেওয়া আছে। আবার এই যে সুন্দর করে যে ফিতা দেওয়া আছে, এটা আর একটা খুব সুন্দর প্রিন্টের, এই প্রিন্টগুলো কিন্তু অনেক সোফার, পরার পর অনেক ভালো লাগবে, কিন্তু ব্ল্যাক লেগিংস জিন্স দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে। এটার সাইজটা অনেক সুন্দর, এগুলো পরার পরে আসলেই অনেক অনেক স্মার্ট লাগবে। এটা হচ্ছে ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাক সাইডটা। এগুলো কুর্তি, এটার প্রাইস তো মনে হয় কত, এটা ওটা কত ছিল, 1980, এটা 1980, এই যা 1980। এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি এবং ডিজাইন করে বানানো, প্রাইস কিন্তু একদম ঠিকই আছে, এত সুন্দর করে বানানো, বানাতেও কিন্তু অনেক খরচ। এই যে আর সবচেয়ে বড় কথা, কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এই ডিজাইনটা অনেক সুন্দর। এটাও কিন্তু এমজি কটন, একদম অরিজিনাল ইন্ডিয়ান, এই যে সুন্দর করে বানানো আছে, এই যে ডিজাইন করা। এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট, এই যে এটা হচ্ছে পাইপিং দেওয়া, আর এটা হচ্ছে স্লিভটা, আর এটা হচ্ছে এই যে ব্যাক সাইডটা, এই যে লম্বা, এই যে এতগুলো আসবে। এগুলো ব্ল্যাক জিন্স আর লেগিংস দিয়ে পরলে ভালোই লাগবে। আর এটা হচ্ছে 42 সাইজ, আর এটার প্রাইস হচ্ছে 1700। এখন আরেকটা কুর্তি দেখাচ্ছি, এটাও এখন খুব সুন্দর, এই যে হ্যাঁ সফট কটনের উপরে, এটাও অরিজিনাল ইন্ডিয়ান। এই যে এটার হচ্ছে গলার কাজটা এই যে এরকম আছে, হালকা পিঙ্কিশ মিষ্টি একটা কালার, যে অনেক ঘের আছে। এটার সাইজ কত দেওয়া আছে, এটাও মনে হয় 46ই হবে না, নাকি 44, এটা মনে হচ্ছে 44। আলিয়া কাট টাইপের, এটার প্রাইস হচ্ছে 1800।